স্বাগতম জানাইছো প্রাইম ডিবেট আৰু আৰম্ভ কৰিছো আজিৰ অনুষ্ঠান আৰু বিষয় ৰাজনীতি আৰু ৰাজনীতিৰো যোৱা কেইটামান দিন ধৰি অসমৰ ৰাজনীতি বিভিন্ন বিষয়ক লৈ উত্তাল হৈ আছে আজিৰ দিনটোতে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে যে প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি ৰাণা গোস্বামীয়ে বিজেপি যোগদান কৰিব পাৰে তেনে ধৰণৰ সম্ভাৱনা দেখা গৈছে শেহতীয়াকৈ অসম গণ পৰিষদে কেইখন আসনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব মিত্ৰ দলে কেইখন আসনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব সেই বিষয়টোক লৈ চৰ্চা চলিছে কংগ্ৰেছৰ মজিয়াত ভাগ বতৰা আসনৰ কেনেকৈ হ'ব মিত্ৰ দলসমূহৰ মাজত কোনে ক'ত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব তাক লৈ চৰ্চা অন্তিম পৰ্যায়ত আছে আৰু খন্তেক হয়তো বেছি অপেক্ষা কৰিব নালাগিব আৰু তাৰ মাজেৰে এটা নতুন বিষয় ওলাইছে যে চি এ এ চিটিজেনশ্বিপ এমেণ্ডমেণ্ট এক্ট নাগৰিকত্ব সংশোধনী যি আইন আছিল এই আইনৰ ৰুলছ হয়তো নির্বাচনী অধিসূচনা জারির পূর্বে অর্থাৎ 10 মার্চের পূর্বেই বলবৎ করা হব পারে এইকটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় এই বিষয়কটাত আমি চর্চা করি মূর সহ উপস্থিত আছে রমেন ডেকা ডাঙরিয়া স্বাগতম জানাইছো ভারতীয় জনতা পার্টির এজন জ্যেষ্ঠ কার্যকর্তা প্রাক্তন সাংসদ তথা বিজেপির শীর্ষ দায়িত্বত দীর্ঘদিন কার্যনির্বাহ করেছে রমেন ডেকা ডাঙরিয়া আপনার স্বাগতম জানাইছো মুখ্য প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি হিসাবে আছে ডক্টর জয়প্রকাশ দাস স্বাগতম জানাইছো জ্যেষ্ঠ মুখপাত্র প্রদেশ কংগ্রেসের আম আদমি পার্টির পর উপস্থিত আছে মূর সহ লক্ষ্মীকান্ত দুবেদা স্বাগতম জানাইছো আপনার দুবে ডাঙরিয়া উপসভাপতি আম আদমি পার্টি আর আম আদমি পার্টি এবার প্রার্থী প্রক্ষেপ করেছে প্রতিদ্বন্দ্বিতাত নামিব আর ইতিমধ্যেই তার কাম অন্তত নির্বাচনী প্রচার অভিযান আগতীয়াকে আরম্ভ করেছে মূর সহ উপস্থিত আছে গণ পরিষদের তুলারাম গগৈ ডাঙরিয়া স্বাগতম জানাইছো দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী পন্থাৰে জড়িত জাতীয়তাবাদী ধাৰাৰ সৈতে জড়িত আপোনাক স্বাগতম জনাইছোঁ আৰু প্ৰদীপ বৰুৱা ডাঙৰীয়া আছে মোৰ সৈতে ৰাইজৰ দলৰ প্ৰতিনিধি ৰাইজৰ দলে এবাৰ মিত্ৰজোঁটৰ সৈতে সমৰ্থনত যদিও কোনো নিজাকৈ প্ৰাৰ্থী নিদিয়ে কিন্তু কংগ্ৰেছৰ সৈতে জোঁটবন্ধনত আছে আৰু সমৰ্থন আগবঢ়াইছে গতিকে এই সমগ্ৰ নিৰ্বাচনী পৰিক্ৰমা গুৰুত্বপূৰ্ণ হ'ব মই প্ৰথমতেই যাব বিচাৰিছোঁ ৰমেন ডেকা ডাঙৰীয়াৰ ওচৰলৈ আপুনি দলৰ বিভিন্ন গুৰু দায়িত্বত আছে আৰু এইবাৰ আপুনি ব্যক্তিগতভাৱে টিকট প্রার্থিত্ব পরিষে বা আপনি যেহেতু এজন প্রাক্তন সাংসদ আর আপনি এবারও টিকেট বিচারিব বা বিচারিছে এই সমগ্র সময়সাত আজির তারিখত আপনি কেনে দেখিছে নির্বাচনী সম্ভাবনা রাজনৈতিক সম্ভাবনা দল ব্যক্তি হিসাবে আপনার প্রথম কথা হল যে এবার যে নির্বাচন হব এই নির্বাচনটি সমগ্র দেশতে বাইপোলার হব বাইপোলারও পিনে গৈ আছে মানে হব বলে এটাও ঠিক কব নোৱাৰি আৰু এইটো ভাৰতীয় জনতা পাৰ্টি বহুদিন আগৰ পৰা কৈ আছিলে যে নিৰ্বাচনটো বাইপোলাৰ হ'লে ভাল অসমত আমি 12খন আসন পোৱাৰ সম্ভাৱনা আছে আৰু 12খন আসন আমি পাম কাৰণ ইয়াত যি বিৰোধী আছে মই ভাবোঁ ইয়াত বিৰোধীসকলৰ সংগঠনো নাই আৰু বিৰোধীসকলৰ আদৰ্শগত সংঘাত বহুত আছে ঠিক একেধৰণে সমগ্ৰ ভাৰতবৰ্ষত আইডিয়লজিকেল যিটো কনভিকশ্যন থাকি দল চলাব লাগে বা দলত থাকিব লাগে সেই ধৰণৰ সংঘাত বহু ঠাইত হৈছে যেনেকুৱা চি পি এম ইণ্ডিয়াত আছে লেফ্ট গ্ৰুপটো ইণ্ডিয়াত আছে ইণ্ডিয়াত মমতা বেনাৰ্জীকো কৈ আছে কিন্তু মমতা বেনাৰ্জী যি দল তৃণমূল কংগ্ৰেছ তেওঁলোকৰ সংঘাত আছে মানে ঠিক তেনেকৈ অখিলেশ যাদৱৰ বি এছ পিৰ লগত সংঘাত আছে এনেকৈ যদি চাই স্থানীয় যিবিলাক দল আছে সেই দলবিলাকৰ লগত কংগ্ৰেছ আৰু তেওঁলোকৰ মাজত এটা বৃহৎ সংঘাত আছে নীতিগত পাৰ্থক্য আছে এই কথাটো উপলব্ধি কৰিছে ৰাইজে তাৰোপৰি যোৱা 10 বছৰত মোদী চৰকাৰৰ দিনত যি ডেভেলপমেণ্ট হৈছে আৰু ভাৰতবৰ্ষক আজি বিশ্বত এটা সমীহ কৰিছে আগত প্ৰধানমন্ত্ৰী গ'লে গমেই নাপাইছিলে আজি ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী য'তেই যাওক ত'তে এক আদৰণি হয় বা তেখেতৰ মানে এটা যিটো দায়িত্ব মানে ভাৰতবৰ্ষ এখন বৃহৎ মানে গণতান্ত্ৰিক দেশ হিচাপে সেই দায়িত্ব আন্তৰ্জাতিক লেভেললৈতো তেওঁ সুচাৰুৰূপে কৰিছে যাৰ ফলস্বৰূপে ভাৰতবৰ্ষৰ অৰ্থনৈতিক মানদণ্ডই হওক ভাৰতবৰ্ষৰ ভিছা পাছপৰ্টৰ মানদণ্ডই হওক বহু উন্নত হৈছে আজি বহু দেশে ভাৰতবৰ্ষক বিনা ভিছাই যাবলৈ অনুমতি প্ৰদান কৰিছে আৰু ইউক্ৰেইন ৰাছিয়াৰ যুদ্ধতে হওক বা ইজৰাইল গাজাৰে যুদ্ধতে হওক ভাৰতৰ মধ্যস্থতাটো বিচাৰিছে আগতে ভাৰতবৰ্ষৰ এনেধৰণৰ যিবিলাক কনফ্লিক্ট হয় ইণ্টাৰনেশ্যনেল কনফ্লিক্ট হয় সেই কনফ্লিক্টবিলাকত ভাৰতবৰ্ষৰ কোনো মানে গুৰুত্ব নাছিল বা ভাৰতবৰ্ষৰ কোনো যোগাত্মক ইতিবাচক দিশত যাব পৰা নাছিল গতিকে মই ভাবোঁ যে এইবাৰৰ নিৰ্বাচনটো এটা বিকাশক লৈ হ'ব পজিটিভ ভোটত হ'ব আৰু পজিটিভ ভোট ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বত
যে এনডিএ দল সমূহ আছে তেওঁলোক সকলোৱে এইটো পাব। আৰু যিটো আপুনি কিন্তু মই এটা পার্লামেন্টৰ কোৱেশ্চন কৰিছো, ব্যক্তিগত বিষয়টো লৈ আহাৰ গতে আপুনি নিজে পার্লামেন্টৰী গোটেই ইলেকচন প্ৰক্ৰিয়াটোৰ সৈতে বিস্তৰ দীঘলীয়া অভিজ্ঞতা আছে, ভোটাৰে ইমান কথা ভাবেনে ভোট দিওঁতে? ভোটাৰবোৰ শিক্ষিত হ'ল, 18 বছৰলৈকে ভোটটো আমি নমাই আনিলোঁ, গতিকে 18 বছৰৰ যিবোৰ ইয়াং ভোটাৰ আছে, নতুন ভোটাৰ আছে, তেওঁলোক বহুতো শিক্ষিত, তেওঁলোকে জানে, ছ'চিয়েল মিডিয়াৰ আজিকালি ইম্পেক্ট আছে, আপোনালোকৰ ইলেক্ট্ৰনিক মিডিয়াৰ এটা ইম্পেক্ট আছে, মানুহে বিকাশটো দেখিছে, সাধাৰণ মানুহে বিকাশটো দেখিছে, সেইকাৰণে সাধাৰণ মানুহে ভোট দিব। আৰু ব্যৱসায়ীসকলেও দেখিছে যে ইন্সপেক্টৰ ৰাজটো কমি গৈছে, অনলাইনত সকলোবোৰ হৈছে, গতিকে এই সুযোগটো মানে যাতে আমি পশ্চিমীয়া দেশৰ কথা কৈ থাকোঁ যে পশ্চিমীয়া দেশত এনেকুৱা হৈছে তেনেকুৱা হৈছে, বিল গেটছে যেতিয়া কৈছিলে যে কম্পিউটাৰত কিনি এসময়ত মানে মানুহে বজাৰ কৰিব, তেতিয়া ভাৰতবৰ্ষৰ মানুহে ভবাই নাছিলে, আৰু আজি সেইটো ভাবিছে। যেতিয়া কম্পিউটাৰ ইণ্ট্ৰডিউচ কৰিছে, লেফটিষ্টসকলে ইয়াক বাধা দিছিলে, অসমতো প্ৰচেষ্টন ওলাইছে, পশ্চিমবংগত প্ৰচেষ্টন ওলাই গৈছে, পশ্চিমবংগই বহুত লেটলি কথা ভবাৰ কাৰণে পশ্চিমবংগ এখন উন্নতশীল প্ৰদেশ থকাৰ পাছতো আজি বহুত তলত আছে, কাৰণ মানে ভোটাৰে ইমানখিনি কথা ভাবে 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 ভোটাৰে আজিকালি ভাবে ভোটাৰে শিক্ষিত হাৰ বাঢ়ি গ'ল না, আমি স্বাধীনতাৰ পাছত যিটো শিক্ষিত হাৰ আছিল আজি একেবাৰে শিক্ষিত হাৰটো ডাবল হৈছে। আৰু আপোনাৰ ব্যক্তিগত কি ব্যক্তিগত কথাটো আপোনালোকে সুধিছে যে মানে মই নিৰ্বাচন খেলিম নেকি, মই ইয়াৰ আগতেও বহুবাৰ কৈছোঁ যে মই ভাৰতীয় জনতা পাৰ্টীত ওতঃপ্ৰোতভাৱে লাগি আছোঁ, আৰু 1974 চনতে মই জনসংঘত জইন কৰিছিলোঁ জুলাই মাহত, আৰু আজি প্ৰায় 50 বছৰ অতিক্ৰম কৰিছে। অসমৰ ৰাজনীতিৰ পথাৰত এতিয়া এক্টিভ হিচাপে যদি কয় ইমান দীঘলীয়া এটা যাত্ৰা আইডিঅলজিকেল, হেমেন দাস আৰু মোৰ বাহিৰে মই ভাবোঁ কমিউনিষ্ট নেতা অতি মোৰ অতি শ্ৰদ্ধা কৰোঁ, তেখেতৰ আইডিঅলজি বেলেগ হ'ব পাৰে, কিন্তু আইডিঅলজি কি কনভিকশ্যনটো লৈ তেওঁ মানে একেৰাহে আজি ইমান বছৰ ধৰি কৰিছে, মোতকৈও বেছি বয়স কৰিছে, ময়ো এটা আইডিঅলজিকেল কনভিকশ্যন লৈ কৰিছোঁ, আৰু মই শেষ সময়ত এটা মই ভাবিছোঁ যে দলে মোৰ কথাটো বিবেচনা কৰিব, কাৰণ এটা সময়ত আমি সকলোৱে ভবা উচিত আমি ৰিটায়াৰমেণ্ট ল'ব লাগিব, নতুন মানুহ আহিব, এই কথাটো এটা সময়ত ভাবিব লাগিব, সকলোৱে ভাবিব লাগে। দুটা ফেক্টৰ মানুহে মানে আজি মই এইটো দৰ্শকৰ কাৰণে কৈছোঁ, দুটা ফেক্টৰ মানুহে ইজিলি ল'ব নোৱাৰে, এটা হ'ল এজিং আৰু এটা হ'ল ৰিটায়াৰমেণ্ট, গতিকে সঠিক সময়ত ৰিটায়াৰমেণ্ট ল'বলৈ শিকিব লাগিব। আমাৰ অটল বিহাৰী বাজপেয়ীয়ে যেতিয়া ৰিজাইন কৰিছিলে তেতিয়া কৈছে যে আই হেং মাই বুটছ, আজিৰ পৰা মই এই বুট ৰাজনৈতিক বুটটো হেং কৰি দিলোঁ, তাৰপাছত তেওঁ পলিটিকেল কথাত কোনো ইনভল্ভ হোৱা নাছিলে, পাছত বহুত পাছত অসুখ হৈছে, কিন্তু তেওঁ যেতিয়া সংসদৰ পৰা গুচি গৈছিলে তেওঁ হৈছে, গতিকে আমিও ৰাজনৈতিক পথাৰৰ পৰা যাব লাগিব, কেতিয়া যাব লাগিব সেই সময়তো আমি জানো, সেইকাৰণে এটা শেষ সুযোগ দলে দিব বুলি মই ভাবোঁ, আৰু দলৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব আৰু ৰাজ্যিক নেতৃত্বক মই এই সম্পৰ্কে কৈছোঁ। ডক্টৰ জয়প্ৰকাশ দাস, কংগ্ৰেছৰ একেই বিষয় ৰাজনীতি ইলেকশ্যন, কংগ্ৰেছৰ বিষয়টো স্পষ্ট যে আমি এইবাৰ আগন্তুক মই এটা শাৰী খালি এড কৰি থওঁ, ৰমেন ডেকা ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰীয়ে কালিলৈকে 11খন বুলি কৈছে, ৰমেন ডেকা ডাঙৰীয়া বেছিকৈ কৈছে 12 কৈছে, কনফিউজন আছে, 0.5 নহ'লে 1খন বেছিকৈ কৈছে, মানে মুখ্যমন্ত্ৰীয়ে 11.5 কৈ আছিলে, কালি 11 হ'ল, পিছতে 12 বুলি কয়, 10 কয়, আজি ৰমেন ডেকা ডাঙৰীয়াই কৈছে 12 NDA তাৰমানে তেখেতলোকৰ মাজত কনফিউজন আছে, তেখেতলোকে মানে এনেই মানুহৰ মাজত আভুৱা বাঢ়িছে বুলি স্পষ্ট হৈছে। আৰু ৰমেন ডেকা ডাঙৰীয়া আমাৰ জ্যেষ্ঠ এজন নেতা, তেখেত যি দলৰে নহওক আমাৰ নিশ্চিতভাৱে তেখেতলোকৰ শ্ৰদ্ধা আছে, কিন্তু তেখেতেও আজি আপোকে কেইটামান কথা মানে মানি লৈছে যে কম্পিউটাৰ যিটো আমাৰ প্ৰৱৰ্তন কৰা হ'ল ভাৰতবৰ্ষত এইটো ভাল কাম আছিলে, এইটো কংগ্ৰেছৰ ৰাজীৱ গান্ধী ডাঙৰীয়াই কৈছিলে, ইয়াত প্ৰতিবাদ কৰিছিলে, তেখেতে বাওপন্থীৰ কথা কৈছে, তেখেতলোকেও কৈছিলে যে নিবনুৱা তেখেতলোকৰ দলেও প্ৰতিবাদ কৰিছিলে, কিন্তু এটা কথা স্পষ্ট যে আজি ৰাজীৱ গান্ধী ডাঙৰীয়াই যি কাম কৰি থাকিল কম্পিউটাৰৰ কথা, এইটো জ্যেষ্ঠ নেতা ৰমেন ডেকা ডাঙৰীয়াই কৈছে যে ভাল হৈছিলে, এইটো ক'ব লাগিব যে ডিজিটেল ইণ্ডিয়া ষ্টাৰ্টিং ৰাজীৱ গান্ধী ডাঙৰীয়াই কৈছিলে, আপোনাক এটা ডাইলগো কোৱা নাই, আপুনি প্লিজ অকণমান ক'ব দিব। আৰু এতিয়া আজি যি তাৰিখত যি হৈ আছে আমাৰ দেখিছে আমাৰ ইণ্ডিয়াৰ যিটো গঠবন্ধন, আমাৰ গঠবন্ধন খুব সুচাৰুৰূপে হৈ আছে, নীতিশ কুমাৰৰ বাদে
বাকি ধরো এটা আম আদমি পার্টির লগতো আমার যে ধরনের আলোচনা হয়েছে আজি উত্তর প্রদেশ দেখিছে আমার কি কয় অখিলেশ সিং মানে যাদবর লগত আমার যে সমাজবাদী পার্টির লগত যে ধরনের আমি সিট শেয়ারিং করছো সেই ধরনের এনসিপির আমার শরদ পাওয়ার গোটর লগত শিবসেনার উদ্ধব ঠাকরে গোটর লগত যে ধরনের আমার সিট শেয়ারিং কথা হয়েছে খুব সুচারুরূপে হয়েছে অতি সোনকালে আমার তৃণমূল কংগ্রেসের লগতো সেই কাম হব বিহারত যদিও জে ডি ইউ নীতিশ কুমার আমার পর আঁতরি গুছি গেল গাদ্দারি করে কিন্তু আমি মনে মনে ভালোই পাইছি যে মানুষজনক বিশ্বাস করব নয় কোন সময়ত কেতিয়া পলিটি মানে ধরব নয় আর গ্রাউন্ড রিয়েলিটি আপনি প্রশান্ত কিশোর যেহেতু আপনি ইন্টারভিউ যদি চায় বা আমি যেহেতু আমার বন্ধু বান্ধবর চাইছো বিহারত নীতিশ কুমার আমার পর ওলাই যাওয়া এটা ভালে পাইছে রাইজে এতিয়া রাইজে আমাক আঁকড়ি লব আর জে ডি সিপিআই ধর কংগ্রেসের যে গঠবন্ধন মহাগঠবন্ধন আছে তার আঁকড়ি লব সকলতে আমার এবার দক্ষিণতো আপনি চাওক যে তেলেঙ্গানাতো বিজেপি নাই কর্ণাটকতো আমার খুব ভাল হব কেরালাত ভাল হব তামিলনাড়ুতো বিজেপি নাই সাউথ ইন্ডিয়াকে করে ধরে সকল ঠাইতে এবার আমার ভাল হব অসমের ক্ষেত্রতো আমি চাওক এবার আমি আঞ্চলিকতাবাদী শক্তি সকলের লগতো আমি আমি ভালদরে করছো আজি আমার দুঃখ লাগে আজি আমার তুলারাম কায় ককায় আছে ইয়াতে কিন্তু আজি বারোটা সিট খেলিম বলে কৈছে তেখেতলোকে একটা কথা নুসুদিল বিজেপিয়ে যে কত খেলব কি কথা খালি তেখেতলোকে কৈ আছিল রমেন তালুকদারে কোয়া কথা শুনেছিল যে কি কয় আমাক পাঁচটা লাগবে কোনোবাই কৈছিল তিনটা লাগব আজি কোনো এটা আলোচনাই হওয়া নাই আপনার মজিয়াতে আলোচনা হওয়া নাই যে বিজেপিয়ে এজিপিয়ে কত খেলব এটা কোবার কোবার তেখেলে মিটিং পাতা পাইছে হয়তো মই জানো অতুল বরা ডাঙরিয়াও গম নেপায় আর কৃষক মহন্ত ডাঙরিয়া গম নেপায় যে কত কত খেলব তেখেতলোকে মানে এনেকুৱা এটা অবস্থা যেটো দলে অসম আন্দোলন করে পিনে একটা আঁচুর ঔরসত বা ভারত অসমবাসীর ঔরসত একটা দল গঠন হয়েছিলে সেইটোর আজি এই অবস্থা হয়েছে যে কত খেলব কিন্তু সেইবিলাকতো রাইজে আপনাদের নেদেখে আমাক এটা কংগ্রেসের কথাখিনিকে কই থাকিব কংগ্রেসের এনেকুৱা এনেকুৱা এটা আমার অসমত চাক এটা আমি জাতীয় দলের লগত আমার রাজ্যের দলের লগতে কোক বা আমার আম আদমি পার্টির যেটু ধরনের আমি কথা বতরা পাতি আম আদমির আমার অকান কথা বতরা খিনি অকান হে হয়ে মিলা নাই কাছে আমার নেতৃত্বর আলোচনা হব আপনি সব আম আদমি পার্টি আর ইন্ডিয়ার মানে কংগ্রেসের যে আমার ধর গঠবন্ধন এই গঠবন্ধনট আপনি দেখিছে যে দিল্লিত আমাক তেখেতলোকে চারিটা খেলব আমি তিনটাত খেলিম তিনিখন স্টেটর ইতিমধ্যে হয়েছে গুজরাটত তেখেতলোকর আমার বুঝাপড়া হল হরিয়ানাত তেখেতলোকর আমার বুঝাপড়া হল পাঞ্জাবতো আনকি বুঝাপড়া হল যে আমি আমি দুইটায় দুইটা দলে এক মানে বন্ধুত্বমূলক খেলিম আমি দুইটা পক্ষ থাকি বাকি কারণ তাতো বেলেগ পার্টি নাই আমার আর আম আদমি পার্টি আছে সেখানে আমি নিশ্চিত এবার দিল্লিত সরকার হব কংগ্রেসের নেতৃত্ব সরকার আর বিজেপির যে অন্যায় অত্যাচার বিজেপি আমার রমেন রমেন ডেকা ডাঙরিয়া সম্মানীয় তখেতে কৈছে যে বিদেশত আমার ইমান মুড়ি ডাঙরিয়া আদর সাদর করেছে আদর সাদর ভারতবর্ষের প্রধানমন্ত্রী আগতেও করেছিল আমি দেখিছো আগতেও করা আর কিন্তু এতিয়া নরেন্দ্র মোদী ডাঙরিয়া যে ধরনের কামখিনি করেছে আজি চাও নরেন্দ্র মোদী ডাঙরিয়া শাসনত আহতে কি কৈছিল যে আমি ইন্টারন্যাশনাল কথা কৈছো দেই ইন্টারন্যাশনাল ডলার কথা ডলার পাতলা হয়ে গেছে বলে কৈছিল আজি তেখেতের দিলে ডলার গৈ 87-88 টাকা হল কমকে কোবলে কোয়া নাই জয়প্রকাশ ডাঙরিয়া সম্মুখত যেটা মই আপনার লগত শো করে আছো মোর একটা দায়িত্ব আছে আপনার কংগ্রেসের একটা ফ্যাশন হয়ে গেছে ভিক্টিম কার্ড খেলে কিয় ভিক্টিম কার্ড খেলে আপনি ক্যালকুলেট করো নাকি না না আপনাদের মোক কব আপনি যে কমকে বলি কলে এটাও থাকে ঘড়িতে অকল আপনার আছে বলে আপনি কেনকে ভাবলে ঘড়িতে অকল আপনার কারণে আছে বলে কেনকে ভাবলে ধরে দিলে তেখেতক নধরিলে ডুবে ডাঙরিয়ার প্রতিক্রিয়া হবো সেই কথা বেলেগ বেলেগ কথা পাম ডুবে ডাঙরিয়া মানে আপনার ওসব আকো এবার আপনার ঘড়িটো ঘড়ি থাকে ডুবে ডাঙরিয়া বুঝা পড়া হয়ে গেছে ভারতের রাজনীতিত আম আদমি পার্টিয়ে খুব কম সময়ের ভিতর একটা গুরুত্বপূর্ণ আসন লবলে সক্ষম হয়েছে বলে আমি ভাবো যেহেতু আম আদমি পার্টির নিজস্ব একটা 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 কামর রাজনীতি আছে একটা কামর মডেল আছে দিল্লি পঞ্জাবত আমার সরকার আছে গুজরাট গোয়াত আমার নিজের এমএলএ আছে 155 আমার এমএলএ আছে ভারতত 10 অধিক আমার রাজ্যসভার এমপি আছে এজন আমার লোকসভার এমপি আছে গতি এই সময়ত ভারতীয় জনতা পার্টি দেশের যে ডেমোক্রেসি সেই ডেমোক্রেসির খুব ডাঙর একটা বিপদ বলে আমি ভাবো
আর তার প্রমাণ বারে বারে আপনাদের দিল্লীত পাই আছে। আজি সিবিআই আহিছে, কালি ইডি আহি আছে, আমার দুজন দুজন নেতাক জেলত ভরাই থাকছে। আর দিল্লির যা ব্যবস্থা চলাব কারণে যে এখন আইন আসলে, সেই আইনখন সুপ্রিম কোর্টের রায়দান দিয়ার পিছতো ভারতীয় জনতা পার্টিয়ে পার্লামেন্টত একটা নতুন বিল আনি সেই আইনখন বাতিল করেছিল, সংশোধন করে বাতিল বাতিল, তারমানে সিএমক একো কাম করব নিদিয়ে, যি করব লেফটেন্যান্ট গভর্নরে করব। গতি এই ইয়াতক ডর এক্সাম্পল একু হবই নয়। আর রিসেন্টলি যিখিনি ঘটনা ভারতীয় জনতা পার্টিয়ে ভোট চুর করলে, ভোট মানে ডকাইতি করলে আপনার পঞ্জাবত, সেটুক সুপ্রিম কোর্টে রায়দান দিছে। আর সেই রায়দান দিয়ার পিছতো ভারতীয় জনতা পার্টির কোনো এজন নেতাও কিন্তু এপলজি নকলে, ক্ষমা নিবিচারে রাইজ, ইমান কোনো এজন নেতা সাধারণ কর্মীও নিবিচারে, ইমানে এডামেন্ট যে জো হগা দেখা যায়গা উই ডোন্ট কেয়ার, তেনেকুৱা ধৰণৰ ডাইলেক্ট বহুতবার মারিছে। গতি এনেকুৱা ধৰণৰ এটা ৰাজনৈতিক দল যি দলে ডেমোক্রেসিক সন্মান নকৰে, যি দলে মানুহৰ যি ভোট দিয়া যি হল জনতা, সেই জনতা সন্মান নকৰে, দিল্লী নিচিনা এটা ঠাইত তাত এটা এম এল এ, আটজন এম এল এ আছে, আমার 62 জন এম এল এ আছে, তথাপিও সেই সন্মানটা দিব বিচৰা নাই। এতিয়া এনেকুৱা ধৰণৰ এটা ৰাজনৈতিক দলক যদি আমি সন্মুখৰ পৰা গৈ যদি যদি আমি প্ৰত্যাহ্বান দিব নোৱাৰোঁ বা প্ৰত্যাহ্বান নিদিওঁ, তেতিয়াহ'লে এইটো ভাৰতৰ মানুহে যিবিলাক মানুহ সচেতন মানুহ, যিসকল মানুহে ডেভেলপমেণ্টক ভাল পায়, যিবিলাক মানুহে ৰিয়েল ডেমোক্ৰেচি বিচাৰে, সেই মানুহখিনিৰ ওচৰত এটা আম আদমি পাৰ্টি এটা অপশ্যন দিছে। আৰু এই অপশ্যনটো লৈয়ে আমি গোটেই ভাৰতত আমাৰ য'ত য'ত আমি আমাৰ সংগঠন মজবুত আছে, সেই সংগঠন মজবুত থকা পাৰ্লিয়ামেণ্টাৰী যিবিলাক আমাৰ লোকসভা এৰিয়া আছে, তাত আমি ইলেকশ্যন খেলিবলৈ গৈ আছোঁ। আৰু ইতিমধ্যে আমি হাৰিয়ানা, গোৱা, গুজৰাট, দিল্লী, পঞ্জাব আৰু আপনার অসম আসলে এলানি নেতিবাচক খবরের পিছত এটাই এলায়েন্সের কারণে ভাল খবর আছে যে ভালে কেখন রাজ্যত বুঝাপড়ার সিটর আসনের ভাগ বটোয়ারা করব পারিছে, আম আদমি পার্টির লগতে হোক বা আজি মহারাষ্ট্রত হোক, এইটা উল্লেখনীয়ভাবে ভালকে ইতিবাচকভাবে আগবাইছে। অন্তত কারণ এই প্রশ্নটা হল যে আমি অসমৰ প্রেক্ষাপটত যে অসমতনো আপনাদের আপনাদের প্রধান শত্রু বিজেপি বলে আপনাদেরও কয়, কংগ্রেসেও কয়, প্রধান শত্রুক পরাভূত করার স্বার্থত আপনাদের উমহিয়া কেন্দ্রীয় নীতি তিনজন আগতে ঘোষণা করে একদম আগ্রাসী মনোভাব এটা লৈ থাকি গেল অসমত, সেইটোহে নহয় সক আপুনি অকল অসমত নহয়, আপনি যিকোনো রাজ্যত আমি যত ইলেকশন খেলিছো বাকি সকলোতে বুঝাবুঝি করেছে, অসমত নাই করা, যত যত আমি ইলেকশন খেলিছো যাল বিধানসভায় হোক বা লোকসভা, আমি যদি আপনি পাস্ট যদি চাই আমার অতীত যদি চাই দেখব যে আমি আমি আমার ক্যান্ডিডেট বহুত আগতে ঘোষণা করো, কারণ আমি নতুন দল, আমি নতুন দল হিসাবে আমার ক্যান্ডিডেট সকলে সময় পাব লাগিব নিজের গ্রাউন্ডত গিয়ে ভোটার কথা পাতিব কারণে সংগঠনটি মজবুত করব কারণে, গতি সেই কারণে কংগ্রেসের কংগ্রেস নয় এক্স্যাক্টলি যেটার যে আপনার বিরোধী ঐক্যমঞ্চ আছে, ঐক্যমঞ্চ এবার দুবার নয় 10-12 অধিক মিটিং হয়েছে, আর মিটিং হওয়ার পিছতহে ডিসিশন লওয়া হয়েছে যে নাই আমি এই তিনটা সংগঠন আমার মজবুত আছে, ডিব্রুগড় আমার সংগঠন মজবুত আছে, শোণিতপুরত মজবুত আছে, আর গুয়াহাটীত মজবুত আছে, গতি যত যত আমার সংগঠন স্ট্রং আছে, যত যত আমার স্ট্রং ক্যান্ডিডেট আছে, ডেফিনেটলি তাত আমার বিরোধী ঐক্য মঞ্চের ভিতর কংগ্রেসও একটা রাষ্ট্রীয় দল আর আম আদমি পার্টির রাষ্ট্রীয় দল, বাকি দল সকল মানে যান সংগঠন হব লাগে সেই সংগঠন নাই। এটা কথাটা হল যে 14টার ভিতরতে 11টা আম আদমি পার্টিয়ে ওপেনলি কৈছে যে যত যত ক্যান্ডিডেট নিদিয়ক তাক আম আদমি পার্টির প্রতিজন ভলন্টিয়ারে সাপোর্ট করব, এইখানে কথা আমার স্পষ্টকে কোয়া হয়েছে, বাকি আমি কেবল তিনটাহে বেশি, আপনি পার্সেন্টেজ যদি লয় আমি কি পার্সেন্টেজ 30% যদি রুলিং ইচ্ছে দিল্লিত আপনাদের আসনের ভাগ বটোয়ারা সেই কথাটাকে কোয়া আজি যদি আপনাদের পজিটিভ হারিয়ানা পারে সেটা একটা পজিটিভ পয়েন্ট, দিল্লিরও একটা বহু ডর পজিটিভ পয়েন্ট, বিকজ যদি দিল্লিত যদি চাই সাংগঠনিকভাবে আম আদমি পার্টির সরকার আছে, কিন্তু তারপর নয় কারণ কি আছে মানে ভোট বিভাজন হলে আপনার বিপদ হবো, এই কথাটা আপনার নয় এনে একু নহব, কোনো ভোট বিভাজন নহয়, আমি একেলগতে আছো। আর কংগ্রেসের কালি কালি যাকালি মিটিং হয়ে গেছে তাত ভূপেন বড়া ডাঙরিয়া আসলে, আমার রাষ্ট্রীয় প্রভারী সন্মানীয় রাজেশ শর্মা ডাঙরিয়া আসলে, আমার স্টেট প্রেসিডেন্ট সন্মানীয় ডক্টর ভবেন চৌধুরী ডাঙরিয়া আসলে, খুব ফ্রুটফুল একটা মিটিং হয়েছে, খুব ভাল একটা পজিটিভ মিটিং হয়েছে, আর মিটিংত সকল কথা ডিসকাশন হয়েছে, গতি দুই এদিনের ভিতরতে জয়েন্ট প্রেস কনফারেন্স আপনাদের দেখবলে পাব, জয়েন্ট স্টেটমেন্ট দেখবলে থাকিব, তিনজনেই থাকিব আর তিনজনেই ইলেকশন খেলিব, আম আদমি পার্টির ভেটি মজবুত হয়ে আছে আর এই ইলেকশন খেলার পিছত আর অধিক মজবুত হব বলে আমি আমার আমি আশা পাই। গণ পরিষদের প্রতিনিধি প্রশ্ন হল আপনাদের কোত খেলিব, এই কথাটার কাঠর উত্তর তো এতালে ওলা নাই, না সব কোত খেলিব কোনকিটা সমষ্টি দিব খুব দুই এদিনের ভিতরতে আমার দুইটা দলের নেতৃত্ব বহিব, আজিও আমার কিন্তু প্রশ্নটা এনেকা নিচিনা হব পারে যে সিদ্দিক আহমেদ ডাঙরিয়ায় সংবাদ মাধ্যমক কৈছে যে মো মুখ্যমন্ত্রী যদিনাই কব অগপলে যাম, এটা অগপলে কোন যাব কেতিয়া যাব এটো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নিয়ন্ত্রণত আছে, আপনার সিদ্দিক আহমেদ ডাঙরিয়াকে আপনি সময় সুবিধা হলে সুদিব কথা, আজিও আমার দলের কার্যনির্বাহক সভা হয়েছে আর আপনার মানে জানাবলে পাই ভাল পাম
যোৱা চাৰিদিনত আমাৰ 105টা সমষ্টিত দুখনকৈ সাংগঠনিক সভা হৈছে। আমিও আমাৰ নিজৰ প্ৰফেচনেলি কাম বন এৰি যোৱা তিনিদিন বাহিৰত থাকিলোঁ আৰু অসম গণ পৰিষদ দলটো সাংগঠনিকভাৱে আগতকৈ বহুত শক্তিশালী হৈছে, বহুত নতুন মুখৰ আমদানি হৈছে দলটোলৈ আৰু আমাৰ বহুত পৰিকল্পনা আমাৰ আছে, যিবিলাক পৰিকল্পনা আমাৰ আমি হয়তো ৰাজু এনেকুৱা আপোনালোকৰ মঞ্চৰ দ্বাৰা মঞ্চত আমি ক'বলৈ এতিয়া সমৰ্থ নহ'ম। কিন্তু এতিয়া ছিট শ্বেয়াৰিঙৰ কথাটো আগন্তুক পাৰ্লিয়ামেণ্টেৰী ইলেকশ্যনৰ কাৰণে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু অসম গণ পৰিষদ দলৰ মাজত ছিট শ্বেয়াৰিং হ'ব। আমাৰ কোনকেইটা সমষ্টিত খেলা যায়, কোনকেইটা সমষ্টি আমাক ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে খেলিবলৈ দিব বা দুয়োটা দলে কথা বতৰা পাতি ঠিক কৰিব, খুব দুই এদিনৰ ভিতৰতে এই সম্পৰ্কে সিদ্ধান্ত হ'ব। কিন্তু এটা কথা মই আপোনাক কওঁ, এইবাৰ অসম গণ পৰিষদ এই কথাটো এতিয়াও ক'ব পৰা নাই যে এইটোতে খেলিম বা এইটো আমি বিচাৰিম, অন্ততঃ বিচাৰিম বুলিতো আপুনি ক'ব পাৰে যে এইটোত এইটোৱে বিচাৰিম বুলি নকওঁ, এইটোৱে বিচাৰিম বুলি নকওঁ। আমি ভাৰতীয় জনতা পাৰ্টি হ'ল, আমি ভাৰতীয় জনতা আমি ভাৰতীয় আমি আমি মিত্ৰগোষ্ঠীৰ পৰা আমি চাৰিটা সমষ্টি আমি বিচাৰিম, কেইটা দিয়ে সেইটো আলোচনা বিলোচনাই হ'ব। কোন চাৰিটা কোন চাৰিটাটো আপোনাক মই নকওঁ, আমি ডেফিনেটলি এটা বৰপেটা বিচাৰিম। আপুনি নিজে মোতকৈ ভালকৈ জানে, আপুনি এজন জ্যেষ্ঠ সাংবাদিক, আপুনি এই ৰাজনৈতিক ভূ ৰখামহলৰ ভিতৰত আপুনি এজন অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ ব্যক্তি, মই সেইটো জানো। কিন্তু আমি চাৰিটা সমষ্টি বিচাৰিম, কিন্তু এইটো কথা নহয় যে আমি চাৰিটা সমষ্টি নেপালোঁ আমাৰ মাজত কিবা হ'ব, কেতিয়াও নহয়। খুব সমিল মিলে আমাৰ হলিষ্টিক মিত্ৰতা আছে আৰু মিত্ৰতাই আমি নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ম। আৰু এটা কথা আপোনাক আকৌ পুনৰবাৰ মই ন দি ক'ম, আমাৰ অসম গণ পৰিষদ দলৰ পৰা এইবাৰ সংসদলৈ প্ৰতিনিধি নিৰ্বাচিত হৈ যোৱাটো খাটাং। এতিয়া মই মোৰ ভাতৃ বন্ধু জয়প্ৰকাশ দাস ডাঙৰীয়া ব্যক্তিগত সম্পৰ্ক খুবেই ভাল, জয়প্ৰকাশ দাস ডাঙৰীয়া তেখেতে নিজে জানে, তেখেত ব্যক্তিগতভাৱে মোৰ লগত ভাল, তেওঁকো সন্মান কৰোঁ। কংগ্ৰেছ বা ইণ্ডিয়া এলায়েন্স পাৰ্টি তেওঁলোকৰ যিটো বিধ্বস্ত ৰূপ, এই বিধ্বস্ত ৰূপটো আচলতে তেওঁলোকে অলপ ৰোধ কৰি লৈ পেলাই কথাবিলাক ক'লে ভাল। আমাৰ অসম গণ পৰিষদ দলৰ সাংগঠনিক ভেটিটো আপোনালোকে যিমানে যি নকৰক, আমি জানো আমি দলত ওতঃপ্ৰোতভাৱে জড়িত হৈ থকা মানুহ আৰু জড়িত হৈ আছোঁ। আগৰ দৰে অসম গণ পৰিষদ দলক কংগ্ৰেছে আণ্ডাৰ এষ্টিমেট কৰা দিন নাই এতিয়া। কংগ্ৰেছ দলটো আপোনালোকে শক্তিশালী হৈ থকাটো, বিৰোধী দল হিচাপে শক্তিশালী হৈ থকাটো মই খুব মনে প্ৰাণে বিচাৰোঁ। ৰাইজৰ দলৰ প্ৰতিনিধি আপোনালোকৰ প্ৰত্যক্ষভাৱে প্ৰাৰ্থী নাই, কিন্তু আপোনালোকে এলায়েন্সৰ প্ৰাৰ্থীসকলক সমৰ্থন কৰিব। আচলতে কথা হ'ল, এতিয়া আন্ধাৰত যদি এটা চাকি জ্বলাই দিয়ে, মমেই হওক বা মাটিৰ চাকিয়ে হওক, কিছুমান মানে পোক পতংগ গৈ পেলাই সেই পোহৰ দেখি পেলাই গৈ পেলাই তাতে গৈ মৰেগৈ। আপুনি চাব, এই বস্তুটো আমাৰ অসম নহয়, ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ঠাইত আছে। আপোনাৰ যিবিলাক ৰুলিং পাৰ্টি আছে, ৰুলিং আপোনাৰ এতিয়া আপোনাৰ বিজেপিলৈ কংগ্ৰেছৰ পৰাই হওক, কিছুমান চগাউৰ আদিলৈকে উৰি গৈছে। এই সকলো মানে আপুনি চাব, গোটেইখন গৈ পেলাই নিজেতো ধ্বংস হ'বই, বিজেপিকো গৈ ধ্বংস হ'বগৈ। আপোনাৰ বিজেপিৰ ভিতৰত আমাৰ সন্মানীয় আমাৰ ৰমেন ডেকা ডাঙৰীয়া, তেখেতে লগতে সংঘাতৰ কথা অলপ কৈছিল। ইতিমধ্যে আপোনাৰ তেওঁলোকৰ মাজত পুৰণি বিজেপি যিসকলে একেবাৰে মানে মানে জনসংঘৰ দিনৰ পৰাই লাগি আছে, বহুতবিলাকক এতিয়া আপুনি ৰাজেন গোহাঁইকে আদি কৰি সন্মানীয় আৰু বহুতক দেখিছে এটা সংঘাত আছে, এতিয়া গৈ পেলাই অধিক সংঘাত হ'বগৈ। আপুনি চাব এই লোকসভাত কি হয় না হয় নহয় সেইটো সময়ে ক'ব, কিন্তু 26ৰ বিধানসভা আগে আগে যেন এটা বৃহৎ কণ্ডল যেন এইসকলে নসকলে লগাবগৈ, এইটো এক খাটাং। তাৰোপৰি এটা কথা, এতিয়া যি নীতিহীন আদৰ্শহীন মানে খালি ক্ষমতা কেন্দ্ৰিক ৰাজনীতিলৈ মানুহবিলাক ঢপলি মেলিছে, আমাৰ সন্মানীয় অৱশ্যে ৰমেন ডেকা ডাঙৰীয়া অতি ব্যতিক্ৰম। আমি তেখেতে ব্যক্তিগতভাৱে আমি তেখেতে ইতিমধ্যে তেখেতে নিজে কৈছে একে জনসংঘৰ দিনৰ পৰাই তেখেতে লাগি আছে, কিন্তু আমি বেছিভাগ দেখা পাইছোঁ মানে এই যোনফালে ক্ষমতা সেইফালে লৰ মাৰে। এতিয়া নীতিশ কুমাৰ ইফালে মানে কি বুলি কয় পুখুৰী পাৰ খেলে যে কৰে নহয়, এই যে কিবা কাৰণত যদি কংগ্ৰেছ বা এই ইণ্ডিয়া গঠবন্ধন ক্ষমতালৈ আহে, ইপাৰ পৰা সিপাৰলৈ যাবতে এক মিনিটো নালাগে। আৰু এটা কথা, এইটো মোৰ ক্ষুদ্ৰ বিবেচনাৰে কওঁ, অসমতো যে এখন কংজেপিৰ চৰকাৰ নহ'ব তাৰ কোনো মানে নাই। যিসকল নেতা এতিয়াৰ পৰা কংগ্ৰেছৰ পৰা বিজেপিলৈ গৈছে, যিসকলক মই কংজেপি বুলি কৈছোঁ, এওঁসকলে গৈ পেলাই এওঁলোকৰ নেতৃত্ব যেন এখন নতুন মানে অবিজেপি চৰকাৰ যে নহ'ব তাৰ কোনো মানে নাই। আৰু যিটো দেখিছোঁ
তেওঁলোকৰ ভিতৰত এটা ভিতৰুৱা এটা সংঘাত আছে ন বিজেপি পুৰণি বিজেপি এটো এটা সংঘাত আৰু তীব্ৰতৰ হ'ব এতিয়া গৈ পেলাই আৰু আমাৰ এতিয়া ডক্টৰ জয়ৰাম ইংলেঙৰ নিচিনা যিসকলে কংগ্ৰেছৰ দিনত মানে একেবাৰে কি কয় ডাঙৰ হেৰি আছিলে এইসকলৰ এতিয়া কোনো অস্তিত্ব নাইকিয়া হ'ল বিজেপিত গৈ পেলাই ঠিক তেনেকুৱা হ'বলৈ গৈ আছে মানে ছগা পোক গৈ পেলাই যেনেকৈ হেৰি পৰি মৰে গৈ আৰু বিশেষকৈ ৰাইজৰ দলে আমি কোন কোনে আমি ইলেকশ্যন খেলি জিকা এম পি হোৱা এম এল এ হোৱা এই বিষয়টো লৈ পেলাই আমি চিন্তিত নহয় কিন্তু চিন্তিত হয় দেশৰ ভৱিষ্যতক লৈ পেলাই আজি মহাত্মা গান্ধীৰ পজিশ্যন ভাৰতবৰ্ষত ক'ত খুব চিন্তা কৰিব লগা বিষয় আমি আহিম আপুনি গুৰুত্বপূৰ্ণ বিষয় কেইবাটাও উপস্থাপন কৰিছে ৰমেন ডেকা ডাঙৰীয়া যাত্ৰা নিৰ্বাচনীমুখী যাত্ৰা আৰম্ভ হ'ব যিটো নিৰ্বাচনটো ঘোষণা কৰিবই কিন্তু কৈছে যে আপোনালোকৰ দললৈ পুৰণা সকলৰ পৰিৱৰ্তে এতিয়া নতুনসকলৰ গুৰুত্ব বাঢ়িছে যথেষ্ট আহিছে কংগ্ৰেছৰ পৰা আহিছে আৰু আহিয়ে থাকিব ৰাণা গোস্বামী ডাঙৰীয়াৰ নাম ওলাইছে এতিয়ালৈকে অৱশ্যে ৰাণা গোস্বামী ডাঙৰীয়াই মই জামেই বা যোগদান কৰিম বুলি কোৱা নাই গতিকে যেতিয়ালৈকেতো যোগদান নকৰে ক'ব নোৱাৰি কিন্তু যোৱা কেইদিনমানৰ অভিজ্ঞতাই কয় যে ভালেকেইজন কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতা বিজেপিৰ সৈতে যোগাযোগত আছে এতিয়াও আছে নেতা বিধায়ক ইত্যাদি ৰমেন ডেকা ডাঙৰীয়া আমাৰ ৰাইজৰ দলৰ প্ৰতিনিধি ডাঙৰীয়াই যি ধৰণে কৈছে কথাটো সংঘাতৰ কথাটো মই কৈছোঁ আমাৰ দলত সংঘাত নাই সংঘাতটো ইণ্ডিয়াত এটা আইডিয়লজিকেল সংঘাত আছে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এটা নিৰ্দিষ্ট আদৰ্শ আছে আৰু এই আদৰ্শৰ প্ৰতি 45 লাখ আমাৰ সদস্য আছে মানে অসমত আৰু এই 45 লাখ সদস্যৰ মাজত যিসকল সদস্য কংগ্ৰেছ দলৰ পৰা বা আন দলৰ পৰা আহিছে তেওঁলোক বিলীন হৈ যাব আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পৰা যিসকল ওলাই গৈছে ভাৰতবৰ্ষৰ ৰাজনীতিত তেওঁলোকে কোনোদিন আৰু ৰাজনীতিলৈ ঘূৰি অহা নাই তেওঁলোকে ৰাজনীতিৰ পথাৰত আকৌ বেক কৰিব পৰা নাই এনেকুৱা উদাহৰণ মই যথেষ্ট দিব পাৰোঁ এতিয়া মই সেইবোৰ দিব খোজা নাই কৰিব পৰা নাই আনকি অসমতো অসম বিজেপি কৰিছিল আমাৰ শ্ৰদ্ধেয় হিৰণ্য কুমাৰ ভট্টাচাৰ্য ডাঙৰীয়াহঁতে যায় কৰিছিলে তেওঁলোকেও পাছত একো কৰিব নোৱাৰিলে কাৰণ কৰিব নোৱাৰে আৰু সেই সময়ত মই হিৰণ্য দাক বহুত কৈছিলোঁ যে হিৰণ্য দা আপুনি এই অসম বিজেপিটো নকৰিব কাৰণ আপোনালোকে ইয়াত একো কৰিব এটা দল গঠন কৰা সংগঠন এটা মজবুত কৰাৰ কাৰণে প্ৰথম কথা এটা আইডিয়লজি লাগিব আৰু দ্বিতীয় কথাটো হ'ল ব্যক্তি লাগিব যি ব্যক্তিয়ে এই আইডিয়লজিটো লৈ থাকে আজি যিবিলাক ইউ পিত আহিছে পৰিয়ালকেন্দ্ৰিক দল ৰাম মনোহৰ লোহিয়া থাকোঁতে ছ'চিয়েলিষ্টিক যি এটা আউটলুক আছিল বিহাৰ ইউ পিত সেইটো নাই এতিয়া চাউথত আজি যি আছে আন্না ডি এম কে জয়ললিতা আৰু মৰাণহঁতৰ ফেমিলিটোৰ আছে ঠিক সেইধৰণে দল এটা ভাৰতবৰ্ষত আহিব নোৱাৰে আজি তৃণমূল কংগ্ৰেছ আছে এইটো কংগ্ৰেছৰ এটা স্প্লিণ্টাৰ্ছ গ্ৰুপ তেওঁলোকতো কংগ্ৰেছত সেইদিনালৈকে আছিলে যিসকল আজি ৰাজনীতিত মানে আন দলত আছে একচেপ্ট কিছু ছ'চিয়েলিষ্টিক বেকগ্ৰাউণ্ড থকা মানুহৰ বাহিৰে বাকীবোৰ প্ৰায় মানে কংগ্ৰেছৰ পৰা অহা অসমত যিটো আন্দোলনৰ পাছত মানে যি ৰাজ্যিক মানে জাতীয়বাদী শিবিৰত যি দল হৈছিলে তেওঁলোক কংগ্ৰেছত অহা নহয় ঠিক তেনেকৈ আমাৰ পোষ্ট ইণ্ডিপেণ্ডেঞ্চত আমাৰ দল ভাৰতীয় জনতা পাৰ্টি ভাৰতীয় জনসংঘ পোষ্ট ইণ্ডিপেণ্ডেঞ্চৰ দল আৰু পোষ্ট ইণ্ডিপেণ্ডেঞ্চত দলত আমাৰ দলত কংগ্ৰেছৰ পৰা অহা নাই মানুহ শ্যামাপ্ৰসাদ মুখাৰ্জী যেতিয়া দল কৰিছিলে সেই সময়তে শ্যামাপ্ৰসাদ মুখাৰ্জীও এজন ইণ্ডিপেণ্ডেণ্ট মানুহ হিচাপে তেওঁ আছিলে গতিকে এই যে ইণ্ডিপেণ্ডেণ্ট সত্তাটোক এটা আইডিয়লজিকেল লৈ এক দীঘলীয়া যাত্ৰা কৰিছোঁ সেই যাত্ৰাটোত ভাৰতীয় জনতা পাৰ্টি কিন্তু সংঘাত হ'ব নেকি আজি কংগ্ৰেছে ইতিমধ্যে কেৰালাত ৰাহুল গান্ধীৰ চিত্ৰটো ডিক্লেয়াৰ কৰি দিছে কেণ্ডিডেট খেলাত ডিক্লেয়াৰ কৰিছে গতিকে তেওঁলোকৰ সংঘাতটো তেওঁলোকৰ আহিব আমাৰতো সংঘাত চিট লৈ এতিয়ালৈ অহাই নাই আমি আমাৰ বুজা পৰা একদম স্মুথলি হৈ যাব এইটো কথা বতৰা চলি আছে যিটো অসম গণ পৰিষদৰ লগতে হওক বা মহাৰাষ্ট্ৰতে হওক যাৰ লগত আমাৰ আছে বা ইউ পিত অপনা দলৰ লগত হওক কাৰণ সৰু দলক সন্মান জনোৱাটো ভাৰতীয় জনতা পাৰ্টি জানে মই নিজেই মই দলটোৰ নাম নকওঁ মই যেতিয়া নেশ্যনেল ছেক্ৰেটাৰী আছিলোঁ এটা সৰু দলক মানে দিবৰ কাৰণে মই আপত্তি কৰিছিলোঁ মই কৈছিলোঁ এই দলটোৰ একো নাই দিয়ক তেতিয়া কিন্তু আমাৰ মাননীয় সভাপতি অমিত শ্বাহ ডাঙৰীয়াই কৈছে নহয় ৰমেনজী এইটো দিব লাগিব আমি ভোটটো ডিভিজন কৰিব নোৱাৰোঁ এটা বিগ আৰ হাৰ্ট দেখুওৱা ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে পাৰিছে আৰু সেইকাৰণে চব সৰু দলবিলাক আজি লাগি আছে ৰিপাব্লিক দল কে
মহাৰাষ্ট্ৰত আছে, তেওঁলোকক মন্ত্ৰিত্ব দিছে আঠুৱালক, ইউ ৱাজ মাই ফ্ৰেণ্ড। গতিকে সেই ধৰণৰ কথাটো কংগ্ৰেছত হোৱা নাই। কংগ্ৰেছে মধ্যপ্ৰদেশত পাঁচটা ছিট বিচাৰিছিলে অখিলেশ যাদৱে, মই ভাবিছোঁ যে পাঁচটা ছিট দিব পৰা নাই তেওঁলোকে। পাঁচটা যদি ছিট দিলে হয়তো তাৰিখৰ হেৰিটো যোগাত্মক দিশ এটা হ'ল। গতিকে তেওঁলোকৰ ধ্যান ধাৰণা যিটো আছে সেই ধ্যান ধাৰণালৈ নতুনকৈ অহা পুৰণাকৈ অহাটোৱে অসমত কোনো প্ৰভাৱ নেপেলায়, কোনো প্ৰভাৱ নেপেলায়। আপুনি আপুনি অন্ততঃ এই কথাটো নদী ক'ব পাৰিব, এইটো নদী আপোনাৰ ফালৰ পৰা, ভাৰতীয় জনতা পাৰ্টি এটা আইডিঅলজিকেল বেকগ্ৰাউণ্ড। কাৰণ বিগত বৰ্ষত আপুনি বিগত যোৱাবাৰ আপুনি টিকটৰ পৰা বঞ্চিত হৈছে, তাৰপিছত আপুনি দলত আছে, এই মুহূৰ্তত আপুনি আপোনাৰ স্থিতি বৰ গুৰুত্বপূৰ্ণ হ'ব। আমি চৰ্চা কৰিম এটা চমু বিৰতিৰ পিছত। সাধাৰণ ষ্টীল